প্রিয়াঙ্কা নিজের রুমে বসে টিভি দেখতে দেখতে বাদাম খাচ্ছিল। এমন সময় টিভিতে পিৎজার অ্যাড দেখতে পেয়ে প্রিয়াঙ্কা তার মাকে বলে, মা, পিৎজা দেখতে অনেক ভালো লাগছে, এখানে পিৎজা পাওয়া যায় না? আরে প্রিয়াঙ্কা, আমরা অনেক ছোট শহরে থাকি, এখানে ওসব খাবার পাওয়া যায় না। মা, তুমি এরকম একটা জায়গায় বিয়ে কেন করলে? এটা নামমাত্র শহর, এখানে পিৎজা পর্যন্ত পাওয়া যায় না। আরে প্রিয়াঙ্কা, তুই চিন্তা করছিস কেন? আমাদের শহর ধীরে ধীরে উন্নতি করছে, একদিন দেখবি সব কিছু বিক্রি হওয়া শুরু হয়ে যাবে। জানি না কবে এখানে পিৎজা পাওয়া যাবে। বাবা কোনোদিনও শহরে গেলে তাকে বলে দেবো সেখান থেকে যেন আমার জন্য পিৎজা নিয়ে আসে। আমি জানিই না পিৎজা কিরকম খেতে হয়। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, একদিন না একদিন তুই নিশ্চয়ই পিৎজা খেতে পারবি। আরতি তার মেয়েকে এই বলে সেখান থেকে চলে যায়। সেদিন রাতের বেলা প্রিয়াঙ্কার বাবা মদন যখন কাজ থেকে ফিরে আসে, এমন সময় প্রিয়াঙ্কা তার কাছে যায়। বাবা, মা বলছিল তুমি দু তিন দিন পর বড় শহরে যাবে, সেখানে গেলে আমার জন্য পিৎজা নিয়ে আসবে। আরে প্রিয়াঙ্কা, বড় শহরে অনেক কিছু পাওয়া যায়, তুই সেখান থেকে জামা কাপড় জুতো এসব না নিয়ে পিৎজা আনতে বলছিস কেন? না বাবা, আমার কিছু চাই না, তুমি সেখানে গেলে আমার জন্য পিৎজা নিয়ে আসবে। টিভিতে প্রত্যেকদিন পিৎজার অ্যাড দেখে আমার খুব খেতে ইচ্ছে করে। আরে তুই এত চিন্তা করছিস কেন? তোর বাবা বড় শহরে গেলে তোর জন্য পিৎজা ঠিক নিয়ে আসবে। তোমাদের কার একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার বিয়ে দিয়ে দাও তাহলে এমন কোনো শহরে দেবে যেখানে সবকিছু পাওয়া যায়, সেখানে পিৎজা পাওয়া না গেলে আমি কিন্তু বিয়ে করব না। আরে বাবা ঠিক আছে, তোর জন্য পিৎজা নিয়ে আসবো, তবে আগেই বলে রাখছি পিৎজা খেতে বেশি ভালো হয় না। আচ্ছা প্রিয়াঙ্কা, তুই কি জানিস আমি বড় শহরে কিসের জন্য যাচ্ছি? না, আমি জানি না, আর জানতেও চাই না, তুমি আমাকে পিৎজা এনে দিলেই আমি খুশি। আরে প্রিয়াঙ্কা, সেই শহরে তোর বিয়ের জন্য একটা ভালো ছেলের সম্বন্ধ পাওয়া গেছে, তোর বাবা পাত্র দেখার জন্যই তো সেখানে যাচ্ছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা, বড় শহরে আমার বিয়ে হলে আমি প্রত্যেক দিন পিৎজা খেতে পারবো। শুধু কি পিৎজাটাই তোর কাছে সবকিছু? ছেলে কেমন সেটা দেখবি না? হ্যাঁ, আমার কাছে পিৎজাটাই সবকিছু। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাতে যাচ্ছি, বাবা তুমি শহরে গেলে মনে করে আমার জন্য পিৎজাটা নিয়ে আসবে। প্রিয়াঙ্কা এই বলে নিজের রুমে ঘুমানোর জন্য চলে যায়। দুদিন পর মদনবাবু প্রিয়াঙ্কার জন্য পাত্র দেখতে বড় শহরে যায় এবং সন্ধ্যাবেলায় সেখান থেকে বাড়ি ফিরে আসে। মদনবাবু যখন বাড়ি ফিরে আসে তখন তার হাতে পিৎজা ছিল না। আরে মদন, তুমি ফিরে এসেছ, ছেলেটা কেমন, তাদের সঙ্গে কি কথা হলো? আরে আরতি, সবকিছু বলছি, আগে একটু শান্তিতে বসতে দাও। বাবা, আমার পিৎজা কোথায়? আসলে প্রিয়াঙ্কা, যখন আমি বাড়ি ফিরছিলাম তখন পিৎজার কোনো দোকান খোলা ছিল না, তাই তোর জন্য নেওয়া হলো না। আমি অত শখ করে তোমাকে আনতে বলেছিলাম আর তুমি আনলেই না, সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পিৎজা কিনে তোমার কাছে রেখে দিতে হয়, তুমি তো জানো আমি পিৎজা খেতে চাইছিলাম, এবার আমি আর কিচ্ছু খাবো না। এরকম করে জেদ করিস না প্রিয়াঙ্কা, পিৎজার জন্য তুই বাবার সঙ্গে ঝগড়া করবি। প্রিয়াঙ্কা, এত বেশি চিন্তা করিস না, তোর যখন সেখানে বিয়ে হয়ে যাবে তখন ভালোভাবে পিৎজা খেয়ে নিস। তোমাকে আর কিছু বলতে হবে না বাবা, আমি ভালো করেই জানতাম তুমি আনবে না। আচ্ছা মদন, তুমি প্রিয়াঙ্কার কথা ছাড়ো, এবারে বলো ছেলেটা কেমন, তার পরিবার কেমন? ছেলের নাম বিক্রম, ছেলেটা নিজের বিজনেস করে, তার পরিবারে মা এবং বোন আছে, অনেক ছোট পরিবার। আরে বাহ, শুনে তো খুব ভালো মনে হচ্ছে। তারা রবিবারে আমাদের প্রিয়াঙ্কাকে দেখতে আসবে, আমি তাদেরকে প্রিয়াঙ্কার ছবি দেখিয়েছি, তারা পছন্দ করে নিয়েছে, কিন্তু একবার সামনাসামনি বিক্রম প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে নিতে চাইছে, তাছাড়া আমাদের প্রিয়াঙ্কাও বিক্রমকে সামনাসামনি দেখে নিলে ভালো হবে। আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না, সামান্য পিৎজা খেতে চেয়েছিলাম, সেটাও তুমি আমার জন্য আনতে পারলে না। আরে প্রিয়াঙ্কা, পিৎজার জন্য এত বেশি মন খারাপ করিস না, রবিবারে তারা তোকে দেখতে আসবে, তুই ভালোভাবে তৈরি থাকিস। মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা রাগ করে নিজের রুমে চলে যায়। এরপর প্রিয়াঙ্কা সারা রাত মোবাইলে পিৎজা বানানোর রেসিপি দেখে। পরের দিন সকালে তার মা যখন রান্নাঘরে কাজ করছিল, এমন সময় প্রিয়াঙ্কা তার কাছে যায়। মা, আমি জানতে পেরে গেছি পিৎজা কিভাবে বানাতে হয়,
তুমি বাড়িতে একটা মাইক্রোওয়েভ নিয়ে এসো, তারপর আমি পিৎজা বানাবো। আরে প্রিয়াঙ্কা, আমাদের বাড়িতে মাইক্রোওয়েভ কোনো কাজে লাগে না। তাছাড়া বিয়ের পর তুই শ্বশুর বাড়িতে থাকবি, তাহলে এখানে মাইক্রোওয়েভ নিয়ে কি করবি? বিয়ে হয়ে যাবে তাতে কি হয়েছে? আমি কি কোনোদিনও মায়ের বাড়িতে আসবো না? তোমাকে মাইক্রোওয়েভ কিনে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, কয়েকদিনেই চলে আসবে। ঠিক আছে, তুমি মাইক্রোওয়েভ অর্ডার করে দাও, আমি দোকানে গিয়ে পিৎজা বানানোর জিনিসপত্রগুলো নিয়ে আসছি। এরপর প্রিয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে কিছু সময় পর দুঃখী মনে বাড়ি ফিরে আসে। তাকে দুঃখী দেখে তার মা বলে, আরে কি হয়েছে, মন খারাপ কেন? এখানে কতগুলো দোকানে ঘোরাঘুরি করলাম, কিন্তু কোথাও পিৎজা বানানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। এমনকি অনেকে পিৎজার নাম পর্যন্ত জানেনি। জিনিসগুলো অনলাইনে অর্ডার করলে অনেক দিন লেগে যাবে আসতে। প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। অপরদিকে অন্য শহরে বিক্রম তার মা কমলা এবং বোন জুলির সঙ্গে প্রিয়াঙ্কাদের বাড়িতে আসার প্ল্যান করতে থাকে। বিক্রম, তোর মনে আছে তো, কাল আমাদেরকে প্রিয়াঙ্কাদের বাড়িতে যেতে হবে, সেখানে গিয়ে ভালোভাবে তার সঙ্গে কথা বলে নিস। হ্যাঁ মা, বলে নেব। মেয়েটার ফটো দেখে ভালো মনে হচ্ছিল, এবার সামনাসামনি দেখা যাক। বিক্রম এবং তার মা কথা বলছিল, এমন সময় প্রিয়াঙ্কার বাবার ফোন থেকে বিক্রমের কাছে ফোন আসে। আরে প্রিয়াঙ্কার বাবা আমাকে ফোন করছে কেন? হ্যালো। হ্যালো বিক্রম, আমি প্রিয়াঙ্কা বলছি। প্রিয়াঙ্কা তুমি? আমি এক্সপেক্ট করতে পারিনি যে তুমি আমাকে এভাবে ফোন করবে। আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই ফোন করলাম। প্রিয়াঙ্কা এভাবে বিক্রমকে ফোন করায় বিক্রম এবং তার মা ও বোন অবাক হয়ে যায়। দেখো মা, তোমার বৌমা কত অ্যাডভান্স, নিজের থেকেই ফোন করে নিয়েছে। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো কথা। বিয়ে বারবার হয় না, তাই বিয়ে হওয়ার আগেই সব কিছু জেনে নেওয়া দরকার। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছ। হ্যাঁ বলো না প্রিয়াঙ্কা, কি কাজ ছিল? আসলে বিক্রম, আমাদের শহর অনেক ছোট, এখানে ঠিকঠাক কিছু পাওয়াই যায় না। শহর ছোট তাতে কি হয়েছে, মানুষ ভালো হলেই সব ভালো। আচ্ছা এবার আমার কথা শোনো, আসলে আমি আজ পর্যন্ত কোনোদিনও পিৎজা খাইনি, তুমি কি আমার জন্য সেখান থেকে পিৎজা নিয়ে আসতে পারবে? কি বললে, তোমার জন্য পিৎজা নিয়ে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, মনে করে নিয়ে আসবে, এবারে আমি রাখছি তাহলে। প্রিয়াঙ্কা এই বলে ফোন রেখে দেয়। প্রিয়াঙ্কার এরকম কথা শুনে সকলে অবাক হয়ে যায়। এটা কি দাদা, এই প্রথমবার মেয়েটা তোমার সঙ্গে ফোনে কথা বলল, আর অমনি পিৎজা আনার কথা বলে দিল, প্রথম থেকেই ডিমান্ড। হ্যাঁ বিক্রম, এসব কি? তোমরা একদম ঠিক বলেছো, প্রথমবার কেউ আবার এরকম করে কথা বলে। বিক্রম তুই আরেকবার ফোন কর, আমি প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলবো। আরে মা, এই সামান্য কথার জন্য তার বাবার কাছে নালিশ করতে হবে না। কমলা বিক্রমের কোনো কথা শোনে না এবং প্রিয়াঙ্কার বাবাকে ফোন করে। আরে মদন বাবু, আপনি কি জানেন, একটু আগে আপনার মেয়ে ফোন করেছিল, সে বিক্রমকে ফোন করে পিৎজা নিয়ে যেতে বলেছে। এ আপনি কি বলছেন দিদি, আসলে মেয়েটা ছোট তাই তার বুদ্ধি নেই, আপনারা কিছু মনে করবেন না, আমি তাকে অনেক রাগারাগি করব। আরে না না দাদা, তাকে রাগারাগি করতে হবে না, প্রিয়াঙ্কা যখন ফোন করে এই কথাটি বলছিল তখন আমার অনেক হাসি পেয়েছিল, আমি আপনাকে সেটা বলার জন্যই ফোন করলাম। তার যে পিৎজা খেতে এত ভালো লাগে সেটা তো আমরা জানতামই না। আসলে দিদি, সে কোনোদিন পিৎজা খায়নি, সব সময় টিভিতে দেখে, তাই তার খেতে ইচ্ছা করে। তাতে কি হয়েছে দাদা, ছেলে মেয়েরা জেদ করবেই। আচ্ছা দাদা, আপনি আমার হবু বৌমাকে রাগারাগি করবেন না। এরপর কমলা ফোন রেখে দেয়। মায়ের এরকম ব্যবহার দেখে বিক্রম এবং জুলি অনেক খুশি হয়ে যায়। মা, তুমি আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিলে। হ্যাঁ মা, আমরা তো ভেবেছিলাম তুমি ফোন করে প্রিয়াঙ্কার ব্যাপারে নালিশ করবে। শুধু শুধু বেচারিটার ব্যাপারে নালিশ করতে যাব কেন, সে অনেক সহজ সরল মেয়ে। আরে মা, তার কথা শুনে আমারও খুব হাসি পাচ্ছিল। সে যেই শহরে থাকে সেখানে পিৎজা পাওয়া যায় না, তাই আমাদেরকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা বিক্রম, ভালো দোকান থেকে অনেক রকমের পিৎজা নিয়ে আসিস। পরের দিন সকালে বিক্রম তার পরিবারের সঙ্গে প্রিয়াঙ্কাদের বাড়িতে আসে। বিক্রমের হাতে অনেকগুলো পিৎজার বাক্স ছিল।
আসুন, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আসতে কোনো রকম অসুবিধা হয়নি তো? আরে না না, কোনো রকমই সমস্যা হয়নি। এরপর সকলে হল রুমে বসে গল্প করতে শুরু করে। এরই মধ্যে প্রিয়াঙ্কা তাদের আসার কথা জানতে পেরে তাড়াতাড়ি হল রুমে আসে। আপনারা সকলে কেমন আছেন? আচ্ছা, আমার পিৎজা নিয়ে এসেছেন তো? হ্যাঁ বৌদি, আমরা তোমার পিৎজা নিয়ে এসেছি। ওই দেখো, টেবিলের উপরেই রাখা আছে। আরে প্রিয়াঙ্কা, তুই এভাবে বাচ্চাদের মতো করছিস কেন? বাড়িতে অতিথি এসেছে, তুই এখনো পিৎজা নিয়ে পড়ে আছিস? আরে দাদা, তাকে এভাবে রাগারাগি করতে হবে না। মেয়েদের মধ্যে একটু বাচ্চাদের মতো স্বভাব থাকা দরকার। এরপর কিছু সময় পর্যন্ত সকলে গল্প করার পর ডাইনিং রুমে গিয়ে একসঙ্গে খেতে বসে। আরতি সকলকে পিৎজা খেতে দেয়। আরে বাহ, পিৎজা দারুণ খেতে। আমার তো মনে হচ্ছে এটা পৃথিবীর সব থেকে ভালো খাবার। তোমার এটা মনে হয়? আমার তো পিৎজা খুব একটা ভালো লাগে না। আমার কিন্তু পিৎজা খুব পছন্দ হয়েছে, আমি তো পিৎজার ফ্যান হয়ে গেলাম। আরে বৌমা, আমাদের শহরে পিৎজার কোনো অভাব নেই, তোমার যখন খেতে ইচ্ছে করবে তখনই খেও। এভাবেই সকলে গল্প করতে থাকে এবং সেদিন সন্ধ্যাবেলায় বিক্রম তার পরিবারের সঙ্গে বাড়ি ফিরে যায়। কয়েকদিন পরে খুব ধুমধাম করে বিক্রম এবং প্রিয়াঙ্কার বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়ি চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা রান্নাঘরে যায়। আরে বাহ, এখানে তো মাইক্রোওয়েভেন রাখা আছে, আমি চাইলে এখানে পিৎজা বানাতে পারবো। প্রিয়াঙ্কা যখন দাঁড়িয়ে এসব কথা ভাবছিল, এমন সময় তার শাশুড়ি সেখানে আসে। আরে বৌমা, তুমি এত সকালে এখানে কেন? এখন তোমাকে কোনো রকমের কাজ করতে হবে না, এক সপ্তাহ পর তোমাকে রান্নাঘরের কাজ সামলাতে দেব। আসলে মা, আমি দেখছিলাম রান্নাঘরে কি কি আছে। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার যত ইচ্ছে তুমি দেখো, এটা তোমারই ঘর। আচ্ছা বৌমা, আজ সন্ধ্যাবেলায় বিক্রমের পিসি তোমাকে আর বিক্রমকে ইনভাইট করেছে, আমি বিক্রমকেও জানিয়ে দেব, তোমরা সময় মতো সেখানে চলে যেও। ঠিক আছে মা, আমি রেডি হয়ে থাকব। এরপর সেদিন সন্ধ্যাবেলায় প্রিয়াঙ্কা বিক্রমের পিসির বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আরে বৌদি, তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমাকে নজর না লেগে যায়। হ্যাঁ, আমার বৌমাকে অনেক সুন্দর দেখতে। এবারে তাড়াতাড়ি তোমরা বেরিয়ে পড়ো, না হলে দেরি হয়ে যাবে। এরপর বিক্রম এবং প্রিয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর তারা পিসির বাড়িতে পৌঁছে যায়। আরে বিক্রম, তোরা এসে গেছিস? ভাবলাম বিয়ের পরেই তোদেরকে নেমন্তন্ন করে খাইয়ে দিই, পরে তোদের সময় হবে না, এখানে সেখানে ঘুরতে বেড়াতে সব সময় শেষ হয়ে যাবে। সেরকম কোনো ব্যাপার নেই পিসি। আচ্ছা বৌমা, আজ আমার বৌমা রত্না তোমাদের জন্য চিকেন আর চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছে, এসব তোমার পছন্দ তো? আসলে পিসি, এই খাবারগুলো আমার খুব একটা স্যুট করে না। এ কি বলছো তুমি, তাহলে রান্না করার আগে তো তোমাকে জিজ্ঞাসা করে নিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমার বৌমাকে বলে দিচ্ছি, তোমার জন্য অন্য কিছু বানিয়ে দেবে। না পিসি, আলাদা করে আর কিছু বানাতে হবে না, আপনি চাইলে আমার জন্য পিৎজা অর্ডার করে দিন। এটা তুমি কি বলছো প্রিয়াঙ্কা, পিৎজা খেলে আবার পেট ভরে? কোনো সমস্যা হবে না বিক্রম, পিৎজা খেলে আমার পেট ভরে যাবে, পিসি আপনি পিৎজা অর্ডার করে দিন। প্রিয়াঙ্কার কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা পিসির ছেলে রাজু বলে, আরে বৌদি তুমি চিন্তা করো না, আমি এখনই অর্ডার করে দিচ্ছি, কয়েক মিনিটের মধ্যেই চলে আসবে। কিছু সময়ের মধ্যেই পিৎজা চলে আসে এবং সকলে একসঙ্গে খেতে বসে। এরপর খাওয়া দাওয়া শেষ হলে বিক্রম প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়ি ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। বৌমা, এখানে তোমার এক সপ্তাহ হয়ে গেছে, তাই আজ তোমাকে রান্নাঘরে গিয়ে আমাদের জন্য কিছু মিষ্টি খাবার বানাতে হবে। আচ্ছা ঠিক আছে মা। বৌদি, আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, তুমি চাইলে সেখান থেকে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে পারো। তুমি যদি না যেতে চাও তাহলে আমাকে লিস্ট বানিয়ে দিও, আমি এনে দেব। আরে না না, তোমাকে যেতে হবে না, আমি নিজেই সবকিছু নিয়ে আসব। এরপর প্রিয়াঙ্কা বাড়ির পাশের দোকানে গিয়ে নানা রকমের জিনিস নিয়ে রান্নাঘরে চলে যায়। বেশ কিছু সময় পর্যন্ত রান্নাঘরে থাকার পর প্রিয়াঙ্কা খাবার নিয়ে হল রুমে আসে। সেখানে বিক্রম তার মা এবং বোন খাবারের জন্য অপেক্ষা করছিল। প্রিয়াঙ্কা সেখানে গিয়ে খাবার দেখাতেই সকলে অবাক হয়ে যায়। আরে বৌমা,
এটা তুমি কি বানিয়েছো? এটা তো দেখতে পিৎজার মতো মনে হচ্ছে। মা, আপনি সকলের জন্য কিছু মিষ্টি বানাতে বলেছিলেন, তাই আমি গুড় দিয়ে মিষ্টি পিৎজা বানিয়েছি। খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। আরে প্রিয়াঙ্কা, গুড় দিয়ে আবার পিৎজা বানানো যায়? এসব তুমি কি করেছো? আরে তোমরা আগে খেয়ে তো দেখো, আমার মনে হচ্ছে তোমাদের ভালো লাগবে। প্রিয়াঙ্কার কথা শুনে সকলে তার বানানো মিষ্টি পিৎজা টেস্ট করে দেখে। আরে বৌমা, এটা তো একদম ভালো হয়নি। হ্যাঁ প্রিয়াঙ্কা, এরকম জিনিস পরের বার বানাবে না, মুখে দেওয়াই যাচ্ছে না। সকলের কথা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড রেগে যায় এবং নিজের বানানো পিৎজা কিছুটা টেস্ট করে। তোমরা সকলে যেভাবে বলছো অতটাও খারাপ হয়নি, ঠিকঠাকই তো হয়েছে। ঠিকঠাক হয়েছে যখন, তাহলে তুমি নিজেই খেয়ে নাও। জুলি, তুই গিয়ে আমাদের সকলকে রাতের খাবারটা দিয়ে দে, সবকিছু রান্না করাই আছে। জুলি চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। পরের দিন সকালে প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্নাঘরে যায়। কিছু সময় পর প্রিয়াঙ্কার শাশুড়ি রান্নাঘরে আসে। আরে বৌমা, চা হয়েছে? হ্যাঁ মা, আমি সবার জন্য চা বানিয়ে দিয়েছি। এবার ব্রেকফাস্ট বানাচ্ছি, আজ ব্রেকফাস্টে সকলের জন্য পিৎজা থাকবে। কি বললে, তুমি আবার পিৎজা বানাচ্ছ? আরে মা, আপনি চিন্তা করবেন না, কালকের মতো মিষ্টি পিৎজা বানাচ্ছি না, এবার আমি সবজি দিয়ে দোকানের মতো পিৎজা বানাচ্ছি। প্রিয়াঙ্কা তার শাশুড়িকে এই কথা বলছিল। এমন সময় সেখানে জুলি চলে আসে এবং পিৎজা দেখে বলে, আরে বৌদি, আজকের পিৎজা তো দেখে খুব ভালো মনে হচ্ছে। আরে হ্যাঁ, তোমরা সকলে খেয়ে বলবে কেমন হয়েছে। এরপর প্রিয়াঙ্কা পিৎজা নিয়ে ডাইনিং রুমে চলে যায় এবং সকলকে খেতে দেয়। সকলে ভালোভাবে খেতে থাকে, কিন্তু বিক্রমের পিৎজা পছন্দ না থাকায় সে খুব কষ্ট করেই খাচ্ছিল। প্রিয়াঙ্কা, আজ আমি তোমার মন রাখার জন্য পিৎজা খেয়ে নিয়েছি, কিন্তু আজকের পর থেকে এক মাস পর্যন্ত আমাকে পিৎজা দেবে না। কিন্তু কেন বিক্রম? কারণ আমি পিৎজা পছন্দ করি না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন বিক্রম প্রিয়াঙ্কাকে নিয়ে তার বন্ধুর বিয়ে বাড়িতে যায়। খুব ধুমধাম করে বিক্রমের বন্ধুর বিয়ের আয়োজন করা হয়েছিল। আরে বিক্রম, আমি এত বড় বিয়ের ফাংশন কোনোদিনও দেখিনি। আমার বন্ধুর পরিবার অনেক ধনী, তাই খুব বড় করে বিয়ে করছে। আচ্ছা চলো, আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, এবার কিছু খাওয়া যাক। হ্যাঁ, এখানে অনেক রকমের খাবারের আয়োজন আছে, সবগুলো টেস্ট করতে করতেই পেট ভরে যাবে। সে যত রকমেরই খাবার থাকুক না কেন, তুমি তো ভালো করেই জানো আমি পিৎজা খেতে পছন্দ করি। কি বললে, তুমি এখানে এসেও পিৎজা খাবে? তা নয় তো কি, এবার তাড়াতাড়ি চলো, না হলে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যাবে। এরপর বিক্রম এবং প্রিয়াঙ্কা বিভিন্ন স্টলে গিয়ে খাবার দেখতে থাকে, কিন্তু কোনো জায়গাতেই তারা পিৎজা দেখতে পায় না। আরে প্রিয়াঙ্কা, কোনো বিয়ে বাড়িতে পিৎজা থাকে না, তাই এখানেও পিৎজা নেই। এত রকমের ভালো ভালো খাবার আছে, তুমি সেগুলো খাচ্ছ না কেন? না, আমি অন্য কিছু খাবো না, এরকম বেকার বিয়ে বাড়িতে আমি থাকতেই চাই না, সামান্য পিৎজা পর্যন্ত রাখতে পারলো না। চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই। আরে প্রিয়াঙ্কা, বিয়ে বাড়িতে এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, এটা ঠিক হবে না। সেসব আমি জানি না, আমি কোনো রেস্টুরেন্টে গিয়েই খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, আমাকে আগে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে দাও, তারপর বেরিয়ে পড়বো। এরপর বিক্রম সেখানে খাওয়া দাওয়া শেষ করে নেয় এবং প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। তারা একটি রেস্টুরেন্টে গিয়ে পিৎজা অর্ডার দেয়। তোমার এই অভ্যাসটা ভালো নয়, এত বেশি পিৎজা খাওয়া ঠিক নয়, শরীরের জন্য ক্ষতিকর। আচ্ছা এবার চুপ করো, আমার পিৎজা এসে গেছে, আমাকে খেতে দাও। আমি একদম ঠিক বলছি প্রিয়াঙ্কা, আস্তে আস্তে তুমি মোটা হয়ে যাবে এবং অনেক রকমের রোগ দেখা দেবে। এরপর প্রিয়াঙ্কা পিৎজা খেতে শুরু করে। কিছুটা পিৎজা খাওয়ার পর প্রিয়াঙ্কা চিৎকার করে ওঠে, কে বানিয়েছে এই পিৎজা? পিৎজাতে আবার এত বেশি ঝাল দেওয়া হয়? আরে তুমি যেরকম ভাবে বানাতে বলেছিলে, তারা সেরকম ভাবে বানিয়ে দিয়েছে। এটা খেতে গিয়ে আমার মুখটাই পুড়ে গেল। ঠিক আছে, তাহলে কষ্ট করে খেতে হবে না, ফেলে দাও, না হলে পেট ব্যথা করবে। না না, এত টেস্টি পিৎজা আমি ফেলবো না, আমি যেমন তেমন করে ঠিক খেয়ে নেব। বিক্রমের অনেক বারণ করার পরেও প্রিয়াঙ্কা পিৎজা খেয়ে শেষ করে ফেলে। পিৎজা খাওয়ার পর প্রিয়াঙ্কার পেটে ব্যথা শুরু হয়ে যায় এবং সে প্রচন্ড রেগে গিয়ে কাউন্টারে বসে থাকা ম্যানেজারের কাছে যায়। আপনারা এরকম বেকার পিৎজা দিয়েছেন কেন? সেটা খেয়ে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল। ম্যাডাম,
আপনি স্পাইসি পিৎজা বলেছিলেন, স্পাইসি এরকমই হয়। আপনাদের কি নিজস্ব কোনো বুদ্ধি নেই? এত বেশি স্পাইসি করেছেন যে মানুষের পেটে ব্যথা শুরু হয়ে যাবে। আরে প্রিয়াঙ্কা, এবার এখানে দাঁড়িয়ে থেকে ঝগড়া করো না। তুমি যেমনটা বলেছিলে তারা তেমন পিৎজাই তোমাকে দিয়েছিল, এবার বাড়ি চলো। আপনি যখন ঝাল খেতে পারেন না তাহলে স্পাইসি পিৎজা অর্ডার করেছিলেন কেন? প্রিয়াঙ্কা, এবার চলো এখান থেকে। আমি এখানে দাঁড়িয়ে আর নিজের অপমান করাতে চাই না। বিক্রম এই বলে প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যায়। সে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ঘুমানোর জন্য নিজের রুমে চলে যায়। প্রিয়াঙ্কাও তার পেছনে যায়। আরে কি হয়েছে বিক্রম, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? বাড়ি আসার সঙ্গে সঙ্গে ঘুমাতে চলে যাচ্ছ। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না প্রিয়াঙ্কা, তোমার পিৎজা পাগলামির জন্য অনেক সমস্যা হচ্ছে। বিক্রম এই বলে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর প্রিয়াঙ্কাও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্রিয়াঙ্কার ননদ জুলি তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি কফি শপে বসে কিছু কথা বলছিল। জুলি, আমি নিজের বাড়িতে বলে দিয়েছি, আমার বাড়ির সকলে তোমাকে অনেক পছন্দ করে। তুমি কবে নিজের বাড়িতে বলবে? আমিও ভাবছিলাম মা আর দাদাকে তোমার ব্যাপারে জানিয়ে দেব। আমার মনে হয় তারা খুশি মনে রাজি হয়ে যাবে। আচ্ছা চলো, আমার রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। সব সময় তোমার রেস্টুরেন্টে যেতে ভালো লাগে না, লোকে দেখলে নানা রকম কথা বলবে। যে যা বলবে বলতে দাও, আমি কারোর পরোয়া করি না। আমার রেস্টুরেন্টে আমি যাকে ইচ্ছা নিয়ে যেতে পারি। তুমি আমার হবু ওয়াইফ, তোমাকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব? এরপর জুলি বিজয়ের সঙ্গে তার রেস্টুরেন্টে চলে যায় এবং দুজনে বসে কিছু খাওয়া দাওয়া করতে থাকে। জুলি যখন খাওয়া দাওয়া করছিল এমন সময় তার মায়ের ফোন আসে। মা ফোন করছে কেন? হ্যালো। হ্যাঁ মা, বলো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি হয়েছে জুলি? মা এখনই বাড়ি যেতে বলল, মনে হয় কোনো আর্জেন্ট কাজ আছে। ঠিক আছে বাই, এবার কাল দেখা হবে। জুলি এই বলে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর জুলি বাড়ি গিয়ে দেখে সেখানে তাকে দেখতে পাত্রপক্ষ এসেছে। জুলি তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। জুলি, এ হলো তপন আর তার বাবা মা। আমরা তোর আর তপনের বিয়ের ব্যাপারে কথা বলছি। ভেবেছিলাম আজ মায়ের সঙ্গে বিজয়ের ব্যাপারে কথা বলবো, কিন্তু মা যে অন্য জায়গায় আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। তুই আবার কি ভাবতে শুরু করে দিলি? মা, আমি ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে যাচ্ছি, তুমি একটু আমার সঙ্গে এসো। জুলি এই বলে নিজের রুমে চলে যায় এবং কমলাও তার পেছনে যায়। আরে কি হয়েছে জুলি, তুই সকলের সামনে থেকে আমাকে এভাবে ডেকে নিলি কেন? মা, তুমি আমাকে জিজ্ঞাসা না করে আমার বিয়ের জন্য পাত্র দেখতে শুরু করে দিলে কেন? তাতে কি হয়েছে, তোর বিয়েটা তো দিতেই হবে, তাছাড়া তপন ভালো ছেলে। এই বিয়ে আমি করতে পারবো না মা, আমি বিজয় নামের এক ছেলেকে পছন্দ করি। এসব তুই কি বলছিস জুলি, এই কথা তুই আমাকে আগে জানাসনি কেন? আমি তাহলে তোর জন্য পাত্র দেখতাম না। এখন সকলে বাড়িতে চলে এসেছে, এবার তাদেরকে বারণ করলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। মা, তুমি যে কোনো ভাবে তাদেরকে বারণ করে দাও, না হলে আমি গিয়ে তাদেরকে বারণ করে দিচ্ছি। জুলি তার মায়ের সঙ্গে কথা বলছিল এমন সময় প্রিয়াঙ্কা সেখানে চলে আসে এবং তাদের সমস্ত কথা শুনে ফেলে। জুলি, তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি গিয়ে তাদের সঙ্গে কথা বলে নিচ্ছি, আমি ঠিক তাদেরকে বুঝিয়ে বারণ করে দেব। প্রিয়াঙ্কা এই বলে তপন এবং তার পরিবারের কাছে যায়। আরে তপন, তোমার সঙ্গে একটা কথা ছিল, তুমি পিৎজা বানাতে পারো তো? আরে বৌদি, এসব তুমি কি বলছো, পিৎজার সঙ্গে বিয়ের সম্পর্ক কোথায়? সম্পর্ক থাকবে না কেন, তোমাদের বিয়ে হয়ে গেলে আমি যখন মাঝে মাঝে তোমাদের বাড়িতে যাব তখন আমাকে পিৎজা বানিয়ে খাওয়াতে হবে। বৌদি, তুমি ভালো মজা করতে পারো, তোমার পিৎজা খেতে হলে আমি দোকান থেকে পিৎজা আনিয়ে দেব। না না, আমি দোকানের পিৎজা একদমই পছন্দ করি না। তুমি যদি পিৎজা বানাতে পারো তাহলে বলে দাও, তবেই জুলির সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে, না হলে তোমাদের বাড়িতে আমরা জুলির বিয়ে দেব না। প্রিয়াঙ্কা যখন সকলকে এভাবে কথা বলছিল এমন সময় জুলি এবং তার মাও সেখানে চলে আসে। জুলির মাকে দেখে তপনের মা বলে, এসব কি হচ্ছে দিদি, তাহলে কি আপনি আমাদেরকে অপমান করতে এখানে ডেকেছেন? আরে না না, আপনারা ভুল ভাবছেন। আরে হ্যাঁ আন্টি, মা একদম ঠিকই বলছেন, আমরা আপনাদের অপমান করার জন্য এখানে ডাকিনি, আপনারা নিজেই নিজেদের অপমান করতে এখানে এসেছেন।
প্রিয়াঙ্কার কথা শুনে পাত্রপক্ষ প্রচণ্ড রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর কমলা বলে, বৌমা, তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করনি, তারা আমাদের অতিথি ছিল। মা, তাদের সঙ্গে ভালোভাবে কথা বললে তারা এত সহজে এখান থেকে যেত না। জুলি তাদের ছেলেকে বিয়ে করবে না জানতে পেরে তারা আমাদেরকে অপমান করার চেষ্টা করত। বৌদি একদম ঠিকই বলছে মা, বৌদি যা করেছে একদম ঠিকই করেছে। কিছু সময় পর বিক্রম বাড়ি ফিরে আসে এবং সকলে তাকেও জুলি আর বিজয়ের ব্যাপারে জানিয়ে দেয়। সবই ঠিক আছে, এবার তাহলে তাড়াতাড়ি বিজয়কে তার পরিবারের সঙ্গে এখানে আসতে বলে দেওয়া হোক, আমরা পাকাপাকি ভাবে তাদের বিয়ের কথা বলে নেব। একদম ঠিক বলেছিস বিক্রম, আমিও ভাবছিলাম সামনের সপ্তাহে তাদেরকে আসতে বলবো। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় এবং বিজয় তার বাবা মায়ের সঙ্গে জুলিকে দেখতে আসে। বিজয় তার পরিবারের সঙ্গে এসে গেছে, আমি গিয়ে তাদের সঙ্গে কথা বলছি, তুমি রান্নার দিকটা দেখে নিও। আরে মা, রান্না তো হয়ে গেছে, আপনি জুলিকে নিয়ে আসুন, আমি গিয়ে তাদের সঙ্গে কথা বলছি। প্রিয়াঙ্কা এই বলে হল রুমে চলে যায় এবং সকলের সঙ্গে বসে কথা বলতে শুরু করে। জুলি আমাদেরকে বিজয়ের ব্যাপারে আগে থাকতেই জানিয়ে দিয়েছে, আমাদের এই সম্বন্ধে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা পিৎজা খেতে পছন্দ করেন তো? তোমার কথা আমরা ঠিক বুঝতে পারলাম না। আসলে আন্টি, আজ আমি আপনাদের জন্য পিৎজা বানিয়েছি, তাই জিজ্ঞাসা করছি। এই পৃথিবীতে পিৎজার থেকে বেশি টেস্টি আর অন্য কিছু হয়ই না। প্রিয়াঙ্কা যখন সকলকে এসব কথা বলছিল এমন সময় কমলা সেখানে চলে আসে। আরে বৌমা, তুমি রান্নাঘরে যাও, আমি সবার সাথে কথা বলছি, তুমি গিয়ে খাবারের ব্যবস্থা করো। শাশুড়ির কথাই প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কার চলে যাওয়ার পর বিজয়ের মা বলে, মনে হচ্ছে আপনার বৌমা পিৎজা খেতে অনেক পছন্দ করে, তাই আমাদের সামনে শুধু পিৎজার ব্যাপারেই কথা বলছিল। আরে হ্যাঁ দিদি, আমাদের বৌমা পিৎজার পেছনে পাগল হয়ে থাকে। কিছু সময় পর প্রিয়াঙ্কা পিৎজা নিয়ে আসে এবং সকলকে খেতে দেয়। প্রিয়াঙ্কা সকলকে খেতে দেওয়ার পর বলে, আপনারা খেয়ে বলুন না, আমার বানানো পিৎজা আপনাদের কেমন লেগেছে? ঠিকঠাকই হয়েছে, তবে আমাদের বিজয় অনেক ভালো পিৎজা বানাতে পারে, তার রেস্টুরেন্টে যারা যারা আসে তার বানানো পিৎজা খেয়ে ইমপ্রেস হয়ে যায়। তাই নাকি? তাহলে তো আমাকেও একবার টেস্ট করে দেখতে হবে। আর বিজয়, তুমি আমার জন্য পিৎজা পাঠিয়ে দিও। আরে হ্যাঁ বৌদি, অবশ্যই পাঠাবো। বেশ কিছু সময় পর্যন্ত বিজয় এবং তার পরিবারের সঙ্গে সকলে কথা বলে। এরপর জুলি এবং বিজয়ের বিয়ের কথা হয়ে গেলে বিজয় তার পরিবারের সঙ্গে বাড়ি ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন প্রিয়াঙ্কা যখন রান্না করছিল এমন সময় সে কিছু ভাবতে শুরু করে। বিজয়কে বলেছিলাম আমার জন্য পিৎজা পাঠিয়ে দিতে, কিন্তু এতদিন হয়ে গেল সে এখনো পাঠালো না, মনে হচ্ছে এবার আমাকে নিজেই গিয়ে তার রেস্টুরেন্টে পিৎজা খেতে হবে। প্রিয়াঙ্কা এসব কথা ভাবতে ভাবতে তার শাশুড়ির কাছে যায়। মা, আমি একটু মন্দিরে যাচ্ছি, আপনি রান্নার দিকটা সামলে নেবেন। আরে বৌমা, তুমি মন্দিরে যাবে আমাকেও জানিয়ে দিতে হয়, আমিও তোমার সঙ্গে যেতাম। না না মা, আপনাকে যেতে হবে না, আসলে আমার একটা মানত আছে, আমাকে একাকেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। এরপর প্রিয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং মার্কেটে গিয়ে বিজয়ের রেস্টুরেন্টের খোঁজ করতে শুরু করে। কিছু সময় খোঁজাখুঁজি করার পর প্রিয়াঙ্কা বিজয়ের রেস্টুরেন্টে পৌঁছে যায়। আরে বৌদি, তুমি এখানে? আরে হ্যাঁ, তোমার বানানো পিৎজা খেতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম, আমাকে পিৎজা খাওয়াবে তো? অবশ্যই খাওয়াবো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য পিৎজা পাঠিয়ে দিচ্ছি। এরপর বিজয় তার কর্মচারীকে দিয়ে প্রিয়াঙ্কার কাছে পিৎজা পাঠিয়ে দেয়। প্রিয়াঙ্কা বসে বসে তিনখানা পিৎজা খেয়ে ফেলে। সত্যি বিজয়, তোমার বানানো পিৎজা অনেক টেস্টি ছিল। তবে বিজয়, আমি যে এখানে পিৎজা খেতে এসেছিলাম এই কথা তুমি কাউকে জানিও না প্লিজ, বাড়ির লোকেরা জানতে পারলে আমাকে অনেক রাগারাগি করবে। ঠিক আছে বৌদি, আমি কাউকে বলবো না। এরপর থেকে প্রিয়াঙ্কা প্রায় সময় মন্দির যাওয়ার নাম করে বিজয়ের রেস্টুরেন্টে পিৎজা খেতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং প্রিয়াঙ্কা অনেক মোটা হয়ে যায়। কি ব্যাপার প্রিয়াঙ্কা, আজকাল তুমি পিৎজা খাও না,
এমনকি ভালোভাবে বাড়িতে খাওয়া দাওয়া পর্যন্ত করো না, কিন্তু তারপরেও তুমি এত মোটা হয়ে যাচ্ছ কিভাবে? কোথায় আবার মোটা হয়ে গেলাম? বসে থাকতে থাকতে সামান্য ওজন বেড়ে গেছে। বিক্রম একদম ঠিক কথাই বলছে বৌমা, তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো। এখানে যখন এসেছিলে তখন কত সুন্দর ছিলে, ধীরে ধীরে নিজের অবস্থা অনেক খারাপ করে নিয়েছ। আচ্ছা বৌমা, তোমার থাইরয়েড হয়ে যায়নি তো? মা, আপনি শুধু শুধুই আমাকে নিয়ে চিন্তা করছেন, আমার কিচ্ছু হয়নি। আপনারা আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করুন। প্রিয়াঙ্কা এই বলে নিজের রুমে চলে যায়। এরকমই একদিন প্রিয়াঙ্কা যখন বিজয়ের রেস্টুরেন্টে বসে পিৎজা খাচ্ছিল, এমন সময় জুলি সেখানে চলে আসে। আরে বৌদি, তুমি তো মন্দিরে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলে, এখানে বসে বসে পিৎজা খাচ্ছ? আসলে জুলি, মানে আমি মন্দিরে গিয়েছিলাম, তারপরেই এখানে এসেছি। আমাকে আর কিছু বলতে হবে না বৌদি, আমি সব কিছু বুঝতে পেরে গেছি। আচ্ছা বিজয়, এসব কবে থেকে চলছে? আরে জুলি, বৌদি একদিন ছাড়া ছাড়াই আমার রেস্টুরেন্টে এসে পিৎজা খেয়ে যায়, কাউকে বলার জন্য বারণ করেছিল, তাই আমি তোমাকে এই ব্যাপারে জানাইনি। এরপর জুলি বাড়ি ফিরে যায় এবং তার মা ও দাদাকে প্রিয়াঙ্কার ব্যাপারে সব কিছু জানিয়ে দেয়। বৌমা, বিজয়ের রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খেতে তোমার খারাপ লাগলো না? বিজয়ের সঙ্গে জুলির বিয়ে হতে চলেছে, তুমি প্রত্যেক দিন সেখানে গিয়ে পিৎজা খেলে তারা কি মনে করবে? তাছাড়া তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো, কত মোটা হয়ে গেছো। প্রিয়াঙ্কা, আমি তোমাকে আগেও বুঝিয়েছিলাম, এখনো বলছি, তোমার পিৎজা পাগলামি বন্ধ করো। এভাবে চলতে থাকলে কয়েকদিন পর তুমি বিছানা থেকে উঠতেও পারবে না। আমরা সবাই তোমার ভালোর জন্যই বলছি। আপনারা সবাই আমাকে মোটা বলা বন্ধ করুন, আমি মোটা নয়। তাছাড়া বিজয় তো জুলির হবু স্বামী আর আমাদের পরিবারেরই সদস্য, তার রেস্টুরেন্টে মাঝে মাঝে যাওয়া আসা করলে সে কিছু মনে করবে না। তোমাদেরকে আমার ভালো নিয়ে ভাবতে হবে না, আমি যেমন আছি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তাহলে এবার থেকে আমরা তোমাকে পিৎজা খাওয়া থেকে আটকাবো না। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, পরে কোনো রকম অসুবিধা হলে সেটার জন্য তুমি দায়ী থাকবে। মা, তুমিও প্রিয়াঙ্কাকে আটকাবে না। আচ্ছা ঠিক আছে বৌমা, আজ থেকে তুমি খাওয়া দাওয়ার ব্যাপারে স্বাধীন, কেউ তোমাকে আর আটকাবে না। বিক্রম এবং শাশুড়ির মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে প্রিয়াঙ্কা সবসময় বাড়িতে পিৎজা বানিয়ে খেত এবং মাঝে মাঝে বাইরে থেকে পিৎজা আনিয়েও খেত। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং প্রিয়াঙ্কা আরো বেশি মোটা হয়ে যায়। এরকমই একদিন প্রিয়াঙ্কা অনলাইন থেকে পিৎজা অর্ডার করে এবং কিছু সময় পর ডেলিভারি বয় পিৎজা দেওয়ার জন্য আসে। প্রিয়াঙ্কা ম্যাডামকে একটু ডেকে দিন, তার জন্য পিৎজা আছে। আরে আমি প্রিয়াঙ্কা। আপনি মজা করছেন কেন ম্যাডাম? 2 মাস আগে আমি এখানে এসেছিলাম, তখন প্রিয়াঙ্কা ম্যাডামকে দেখেছিলাম। ম্যাডাম অনেক স্লিম এবং সুন্দর, আপনি কি তার মা? তোমাকে বেশি খোঁজ খবর নিতে হবে না, বললাম তো আমি প্রিয়াঙ্কা। এবারে তাড়াতাড়ি আমার পার্সেলটা দিয়ে এখান থেকে যাও। তাহলে কি সত্যি সত্যি আপনি প্রিয়াঙ্কা ম্যাডাম? আপনি নিজের অবস্থা এরকম করে নিলেন কিভাবে? তোমাকে এত কিছু বলতে যাব কেন, চুপচাপ যাও এখান থেকে। আরেকটা কথা শুনে রাখো, এই বাড়ি থেকে পিৎজার অর্ডার হলে তোমাকে নিয়ে আসতে হবে না, তুমি নিয়ে এলে আমি রিটার্ন করে দেব। প্রিয়াঙ্কা এই বলে ডেলিভারি বয়কে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছু সময় পর প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি যখন রান্নাঘরে কাজ করছিল, এমন সময় বিক্রম সেখানে আসে। মা, আমাকে একটা কাজের জন্য অন্য শহরে যেতে হবে, তুমি আমার জন্য খাবার প্যাক করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। আরে বিক্রম, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? খাবার প্যাক করে দেওয়ার কথা তুমি আমাকে বলছো না কেন? তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি খাবার প্যাক করতে শুরু করলে আমার অনেক দেরি হয়ে যাবে। মা, তুমি তাড়াতাড়ি খাবার বার করে দাও। আরে বৌমা যখন বলছে তাহলে বৌমাকেই করতে দে না, বৌমা তুমি বিক্রমকে খাবারটা দিয়ে দাও। শাশুড়ির কথায় প্রিয়াঙ্কা বিক্রমের জন্য খাবার প্যাক করতে শুরু করে। প্রিয়াঙ্কা খুব মোটা হয়ে যাওয়ায় ধীরে ধীরে কাজ করছিল। প্রিয়াঙ্কার খাবার দিতে দেরি হয়, বিক্রম প্রচন্ড রেগে যায়। আচ্ছা ঠিক আছে, খাবার দেওয়ার দরকার নেই, আমি বাইরে কিছু খেয়ে নেব, প্রিয়াঙ্কার ভরসায় বসে থাকলে আমার কাজটাই খারাপ হয়ে যাবে। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। বিক্রমের এভাবে চলে যাওয়ায় প্রিয়াঙ্কা অনেক দুঃখী হয়ে যায়। একবার নিজের দিকে তাকিয়ে দেখো বৌমা, তুমি কেমন ছিলে আর কেমন হয়ে গেছো। সামান্য টিফিন প্যাক করতে গিয়েই তোমার কত সময় লেগে যাচ্ছে। কি আর করবো মা,
আজকাল সামান্য কাজ করতে গিয়েই অনেক ক্লান্ত হয়ে যায়। আমি এটাও লক্ষ্য করছি বৌমা, আজকাল বিক্রম তোমার সঙ্গে ভালোভাবে কথা বলছে না, সব সময় আলাদা থাকে। হ্যাঁ মা, বিক্রম আমার দিকে লক্ষ্য দেওয়া বন্ধ করে দিয়েছে, সে আমার একদম খেয়াল রাখে না। সেটা তো হবেই, তুমি নিজের কি অবস্থা করেছো সেটা একবার দেখো। তোমাকে বিক্রমের সঙ্গে একদম মানাচ্ছে না, তাহলে কিভাবে সে তোমার কাছাকাছি থাকবে? শাশুড়ির কথায় প্রিয়াঙ্কা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং নিজের রুমে গিয়ে বসে পড়ে। বিক্রম এভাবে আমাকে ইগনোর করছে দেখে আমার একদম ভালো লাগছে না। বিক্রম আমাকে বোঝার চেষ্টাই করে না। আমি কি এমন করব যাতে বিক্রম আবার আমাকে ভালোবাসতে শুরু করে? এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন প্রিয়াঙ্কা যখন বসেছিল এমন সময় দরজার বেল বেজে ওঠে। এরপর প্রিয়াঙ্কা গিয়ে দরজা খোলে। হ্যাঁ বলুন, আপনার কাকে চাই? ম্যাডাম, আমি জিসিটি কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানি মোটাদের জন্য এই ওষুধটা বিক্রি করে। আপনি প্রত্যেক দিন এই ওষুধ খেলে এক মাসের মধ্যেই রোগা হয়ে যেতে পারেন। তুমি কি আমাকে মোটা বলতে চাইছো? এখনই চলে যাও এখান থেকে, না হলে ধাক্কা মেরে বাইরে বার করে দেব। প্রিয়াঙ্কার কথা শুনে সেই মেয়েটি তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা অনেক মোটা হয়ে যাওয়ায় সে মার্কেটে গেলে সকলেই তার দিকে তাকিয়ে থাকত এবং তার বিষয়ে নানা রকম কথাও বলত। সকলের কথা শুনে প্রিয়াঙ্কার খুব খারাপ লাগত, কিন্তু সে কিছুই বলত না। এরকমই একদিন, আরে বিক্রম, পূজোর জন্য পণ্ডিত মশাইকে কয়েকটা জিনিস দিয়ে আসতে হবে, আমি ফোন করে বলে দিয়েছি, তুই বৌমার সঙ্গে জিনিসগুলো নিয়ে চলে যাস। মা, আমি সেখানে গিয়ে কি করব? তুমি প্রিয়াঙ্কার সঙ্গে চলে যাও। এরকম করে বলিস না বিক্রম, আমি পণ্ডিত মশাইকে বলে দিয়েছি, আমি নিজের ছেলে আর বউয়ের হাতে জিনিসগুলো পাঠাচ্ছি, তুই না গেলে খুব খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবো। কিছু সময় পর বিক্রম প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা মন্দিরের কাজ শেষ করে বেরিয়ে এলে এক ছেলে ভিক্ষে করতে করতে তাদের কাছে আসে। দাদা, কিছু টাকা দাও না, অনেক খিদে পেয়েছে। এভাবে ভিক্ষা করা ঠিক নয়। দাদা, আজকে টাকা দিয়ে দাও, পরের বার থেকে ভিক্ষা করব না। আন্টি, তুমি দাদাকে বলো না টাকা দেওয়ার জন্য। তুই এত সাহস, তুই আমাকে আন্টি বললি? এবার তুই কোনো টাকা পাবি না। চলো বিক্রম, আমরা এখান থেকে চলে যাই। আমি তো অবশ্যই ছেলেটাকে টাকা দেব, 10 টাকা নয়, আমি তোকে 50 টাকা দেব, এই নে। এরপর থেকে আমাকে আর কোনোদিনও আন্টি বলবি না। দিদি বললে আমি তোকে 100 টাকা দিতাম। আন্টি মনে হচ্ছে তাহলে দিদি বলবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, দিদি 100 টাকা দাও না, 100 টাকা দাও। বিক্রম, তাড়াতাড়ি চলো এখান থেকে, তুমিও এদের সঙ্গে আমাকে নিয়ে মজা করতে শুরু করে দিলে। এবার থেকে সব সময় তোমার সঙ্গে এরকমটাই হবে প্রিয়াঙ্কা, তুমি নিজের থেকে নিজের অবস্থা এরকম করে নিয়েছো। বিক্রমের কথা শুনে প্রিয়াঙ্কা অনেক দুঃখী হয়ে যায় এবং তার সঙ্গে বাড়ি ফিরে আসে। আমাকে কিছু একটা করতে হবে, এবার সকলে আমাকে নিয়ে মজা করতে শুরু করেছে, বিক্রম পর্যন্ত আমার থেকে দূরে দূরে থাকে, আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। প্রিয়াঙ্কা এসব কথা ভাবতে ভাবতে কান্নাকাটি করতে শুরু করে দেয়। প্রিয়াঙ্কাকে এভাবে কান্নাকাটি করতে দেখে তার শাশুড়ি তার কাছে আসে। এরপর প্রিয়াঙ্কা তার শাশুড়িকে সমস্ত কথা জানায়। এসব কিছু তোমার পিৎজা খাওয়ার জন্যই হয়েছে বৌমা, অল্প বয়সে তুমি এত মোটা হয়ে গেছো যে সামান্য কাজ করতে গেলেও তুমি ক্লান্ত হয়ে পড়ছো, তাছাড়া বিক্রমের পাশে দাঁড়ালে তোমাকে অনেক বয়স্ক মনে হচ্ছে। আপনি একদম ঠিকই বলছেন মা, পিৎজার জন্য পাগলামি করতে করতে আমি নিজের জীবনটাই খারাপ করে নিয়েছি, আর আমি নিজের জীবন খারাপ হতে দেব না, আমি নিজেকে চেঞ্জ করতে চাই। তুমি নিজের থেকে নিজের ভুল বুঝতে পেরেছো, এটা খুব ভালো কথা, হয়তো এবার তোমার শরীরে পরিবর্তন আসতে পারে। মা, আমি 2-3 মাসের জন্য মায়ের বাড়ি যেতে চাই, আমি সেখানে থেকে নিজেকে চেঞ্জ করব। আপনি বিক্রমের কাছে যে কোনো বাহানা করে দেবেন, তাকে এটা জানাবেন না যে আমি মায়ের বাড়িতে কিসের জন্য যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি সেরকমটাই করব। এরপর প্রিয়াঙ্কা নিজের মায়ের বাড়িতে চলে যায়। 3 মাস পর প্রিয়াঙ্কা আগের মতোই রোগা হয়ে মায়ের বাড়ি থেকে ফিরে আসে। বিক্রম প্রিয়াঙ্কাকে দেখে অবাক হয়ে যায়। ও মাই গড, তুমি এত সুন্দর হয়ে গেলে কিভাবে? তুমি তো অনেক মোটা হয়ে গিয়েছিলে। আমার পিৎজা পাগলামির জন্য আমি নিজের শরীর কত খারাপ করে নিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমি নিজেকে আবার পরিবর্তন করেছি বিক্রম।
মা তো আমাকে বলেছিল তুমি নিজের কোনো পরীক্ষার জন্য বাড়ি থেকে পড়াশোনা করছো। সেটা মিথ্যা কথা ছিল, আমি আর মা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই প্ল্যান বানিয়েছিলাম। প্রিয়াঙ্কা আগের মতো রোগা হয়ে যাওয়ায় এবং পিৎজা খাওয়া ছেড়ে দেওয়ায় বিক্রম এবং বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ করা হলো। তোমরা কারা কারা পিৎজা খেতে ভালোবাসো এবং কারা কারা ভালোবাসো না আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা নিজের রুমে বসে টিভি দেখতে দেখতে বাদাম খাচ্ছিল। এমন সময় টিভিতে পিৎজার অ্যাড দেখতে পেয়ে প্রিয়াঙ্কা তার মাকে বলে, মা, পিৎজা দেখতে অনেক ভালো লাগছে, এখানে পিৎজা পাওয়া যায় না? আরে প্রিয়াঙ্কা, আমরা অনেক ছোট শহরে থাকি, এখানে ওসব খাবার পাওয়া যায় না। মা, তুমি এরকম একটা জায়গায় বিয়ে কেন করলে? এটা নামমাত্র শহর, এখানে পিৎজা পর্যন্ত পাওয়া যায় না। আরে প্রিয়াঙ্কা, তুই চিন্তা করছিস কেন? আমাদের শহর ধীরে ধীরে উন্নতি করছে, একদিন দেখবি সব কিছু বিক্রি হওয়া শুরু হয়ে যাবে। জানি না কবে এখানে পিৎজা পাওয়া যাবে। বাবা কোনোদিনও শহরে গেলে তাকে বলে দেবো সেখান থেকে যেন আমার জন্য পিৎজা নিয়ে আসে। আমি জানিই না পিৎজা কিরকম খেতে হয়। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, একদিন না একদিন তুই নিশ্চয়ই পিৎজা খেতে পারবি। আরতি তার মেয়েকে এই বলে সেখান থেকে চলে যায়। সেদিন রাতের বেলা প্রিয়াঙ্কার বাবা মদন যখন কাজ থেকে ফিরে আসে, এমন সময় প্রিয়াঙ্কা তার কাছে যায়। বাবা, মা বলছিল তুমি দু তিন দিন পর বড় শহরে যাবে, সেখানে গেলে আমার জন্য পিৎজা নিয়ে আসবে। আরে প্রিয়াঙ্কা, বড় শহরে অনেক কিছু পাওয়া যায়, তুই সেখান থেকে জামা কাপড় জুতো এসব না নিয়ে পিৎজা আনতে বলছিস কেন? না বাবা, আমার কিছু চাই না, তুমি সেখানে গেলে আমার জন্য পিৎজা নিয়ে আসবে। টিভিতে প্রত্যেকদিন পিৎজার অ্যাড দেখে আমার খুব খেতে ইচ্ছে করে। আরে তুই এত চিন্তা করছিস কেন? তোর বাবা বড় শহরে গেলে তোর জন্য পিৎজা ঠিক নিয়ে আসবে। তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার বিয়ে দিয়ে দাও তাহলে এমন কোনো শহরে দেবে যেখানে সবকিছু পাওয়া যায়, সেখানে পিৎজা পাওয়া না গেলে আমি কিন্তু বিয়ে করব না। আরে বাবা ঠিক আছে, তোর জন্য পিৎজা নিয়ে আসবো, তবে আগেই বলে রাখছি পিৎজা খেতে বেশি ভালো হয় না। আচ্ছা প্রিয়াঙ্কা, তুই কি জানিস আমি বড় শহরে কিসের জন্য যাচ্ছি? না আমি জানি না, আর জানতেও চাই না, তুমি আমাকে পিৎজা এনে দিলেই আমি খুশি। আরে প্রিয়াঙ্কা, সেই শহরে তোর বিয়ের জন্য একটা ভালো ছেলের সম্বন্ধ পাওয়া গেছে, তোর বাবা পাত্র দেখার জন্যই তো সেখানে যাচ্ছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা, বড় শহরে আমার বিয়ে হলে আমি প্রত্যেক দিন পিৎজা খেতে পারবো। শুধু কি পিৎজাটাই তোর কাছে সবকিছু? ছেলে কেমন সেটা দেখবি না? হ্যাঁ, আমার কাছে পিৎজাটাই সবকিছু। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাতে যাচ্ছি, বাবা তুমি শহরে গেলে মনে করে আমার জন্য পিৎজাটা নিয়ে আসবে। প্রিয়াঙ্কা এই বলে নিজের রুমে ঘুমানোর জন্য চলে যায়। দুদিন পর মদনবাবু প্রিয়াঙ্কার জন্য পাত্র দেখতে বড় শহরে যায় এবং সন্ধ্যাবেলায় সেখান থেকে বাড়ি ফিরে আসে। মদনবাবু যখন বাড়ি ফিরে আসে তখন তার হাতে পিৎজা ছিল না। আরে মদন, তুমি ফিরে এসেছ, ছেলেটা কেমন, তাদের সঙ্গে কি কথা হলো? আরে আরতি, সবকিছু বলছি, আগে একটু শান্তিতে বসতে দাও। বাবা, আমার পিৎজা কোথায়? আসলে প্রিয়াঙ্কা, যখন আমি বাড়ি ফিরছিলাম তখন পিৎজার কোনো দোকান খোলা ছিল না, তাই তোর জন্য নেওয়া হলো না। আমি অত শখ করে তোমাকে আনতে বলেছিলাম আর তুমি আনলেই না, সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পিৎজা কিনে তোমার কাছে রেখে দিতে হয়, তুমি তো জানো আমি পিৎজা খেতে চাইছিলাম, এবার আমি আর কিচ্ছু খাবো না। এরকম করে জেদ করিস না প্রিয়াঙ্কা, পিৎজার জন্য তুই বাবার সঙ্গে ঝগড়া করবি। প্রিয়াঙ্কা এত বেশি চিন্তা করিস না, তোর যখন সেখানে বিয়ে হয়ে যাবে তখন ভালোভাবে পিৎজা খেয়ে নিস। তোমাকে আর কিছু বলতে হবে না বাবা, আমি ভালো করেই জানতাম তুমি আনবে না। আচ্ছা মদন, তুমি প্রিয়াঙ্কার কথা ছাড়ো, এবারে বলো ছেলেটা কেমন, তার পরিবার কেমন? ছেলের নাম বিক্রম, ছেলেটা নিজের বিজনেস করে, তার পরিবারে মা এবং বোন আছে, অনেক ছোট পরিবার। আরে বাহ, শুনে তো খুব ভালো মনে হচ্ছে। তারা রবিবারে আমাদের প্রিয়াঙ্কাকে দেখতে আসবে, আমি তাদেরকে প্রিয়াঙ্কার ছবি দেখিয়েছি, তারা পছন্দ করে নিয়েছে, কিন্তু একবার সামনাসামনি বিক্রম প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে নিতে চাইছে।
তাছাড়া আমাদের প্রিয়াঙ্কা ও বিক্রমকে সামনাসামনি দেখে নিলে ভালো হবে। আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না, সামান্য পিজা খেতে চেয়েছিলাম, সেটাও তুমি আমার জন্য আনতে পারলে না। আরে প্রিয়াঙ্কা, পিজার জন্য এত বেশি মন খারাপ করিস না, রবিবারে তারা তোকে দেখতে আসবে, তুই ভালোভাবে তৈরি থাকিস। মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা রাগ করে নিজের রুমে চলে যায়। এরপর প্রিয়াঙ্কা সারা রাত মোবাইলে পিজা বানানোর রেসিপি দেখে। পরের দিন সকালে তার মা যখন রান্নাঘরে কাজ করছিল, এমন সময় প্রিয়াঙ্কা তার কাছে যায়। মা, আমি জানতে পেরে গেছি পিজা কিভাবে বানাতে হয়, তুমি বাড়িতে একটা মাইক্রোওয়েভ নিয়ে এসো, তারপর আমি পিজা বানাবো। আরে প্রিয়াঙ্কা, আমাদের বাড়িতে মাইক্রোওয়েভ কোনো কাজে লাগে না, তাছাড়া বিয়ের পর তুই শ্বশুর বাড়িতে থাকবি, তাহলে এখানে মাইক্রোওয়েভ নিয়ে কি করবি? বিয়ে হয়ে যাবে তাতে কি হয়েছে, আমি কি কোনোদিনও মায়ের বাড়িতে আসবো না? তোমাকে মাইক্রোওয়েভ কিনে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, কয়েকদিনেই চলে আসবে। ঠিক আছে, তুমি মাইক্রোওয়েভ অর্ডার করে দাও, আমি দোকানে গিয়ে পিজা বানানোর জিনিসপত্রগুলো নিয়ে আসছি। এরপর প্রিয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে কিছু সময় পর দুঃখী মনে বাড়ি ফিরে আসে। তাকে দুঃখী দেখে তার মা বলে, আরে কি হয়েছে, মন খারাপ কেন? এখানে কতগুলো দোকানে ঘোরাঘুরি করলাম, কিন্তু কোথাও পিজা বানানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, এমনকি অনেকে পিজার নাম পর্যন্ত জানেনি। জিনিসগুলো অনলাইনে অর্ডার করলে অনেক দিন লেগে যাবে আসতে। প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। অপরদিকে অন্য শহরে বিক্রম তার মা কমলা এবং বোন জুলির সঙ্গে প্রিয়াঙ্কাদের বাড়িতে আসার প্ল্যান করতে থাকে। বিক্রম, তোর মনে আছে তো, কাল আমাদেরকে প্রিয়াঙ্কাদের বাড়িতে যেতে হবে, সেখানে গিয়ে ভালোভাবে তার সঙ্গে কথা বলে নিস। হ্যাঁ মা, বলে নেব, মেয়েটার ফটো দেখে ভালো মনে হচ্ছিল, এবার সামনাসামনি দেখা যাক। বিক্রম এবং তার মা কথা বলছিল, এমন সময় প্রিয়াঙ্কার বাবার ফোন থেকে বিক্রমের কাছে ফোন আসে। আরে প্রিয়াঙ্কার বাবা আমাকে ফোন করছে কেন? হ্যালো। হ্যালো বিক্রম, আমি প্রিয়াঙ্কা বলছি। প্রিয়াঙ্কা তুমি? আমি এক্সপেক্ট করতে পারিনি যে তুমি আমাকে এভাবে ফোন করবে। আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই ফোন করলাম। প্রিয়াঙ্কা এভাবে বিক্রমকে ফোন করায় বিক্রম এবং তার মা ও বোন অবাক হয়ে যায়। দেখো মা, তোমার বৌমা কত অ্যাডভান্স, নিজের থেকেই ফোন করে নিয়েছে। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো কথা, বিয়ে বারবার হয় না, তাই বিয়ে হওয়ার আগেই সব কিছু জেনে নেওয়া দরকার। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছ। হ্যাঁ বলো না প্রিয়াঙ্কা, কি কাজ ছিল? আসলে বিক্রম, আমাদের শহর অনেক ছোট, এখানে ঠিকঠাক কিছু পাওয়াই যায় না। শহর ছোট তাতে কি হয়েছে, মানুষ ভালো হলেই সব ভালো। আচ্ছা এবার আমার কথা শোনো, আসলে আমি আজ পর্যন্ত কোনোদিনও পিজ্জা খাইনি, তুমি কি আমার জন্য সেখান থেকে পিজ্জা নিয়ে আসতে পারবে? কি বললে, তোমার জন্য পিজ্জা নিয়ে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, মনে করে নিয়ে আসবে, এবারে আমি রাখছি তাহলে। প্রিয়াঙ্কা এই বলে ফোন রেখে দেয়। প্রিয়াঙ্কার এরকম কথা শুনে সকলে অবাক হয়ে যায়। এটা কি দাদা, এই প্রথমবার মেয়েটা তোমার সঙ্গে ফোনে কথা বলল, আর অমনি পিজ্জা আনার কথা বলে দিল, প্রথম থেকেই ডিমান্ড। হ্যাঁ বিক্রম, এসব কি? তোমরা একদম ঠিক বলেছো, প্রথমবার কেউ আবার এরকম করে কথা বলে? বিক্রম তুই আরেকবার ফোন কর, আমি প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলবো। আরে মা, এই সামান্য কথার জন্য তার বাবার কাছে নালিশ করতে হবে না। কমলা বিক্রমের কোনো কথা শোনে না এবং প্রিয়াঙ্কার বাবাকে ফোন করে। আরে মদন বাবু, আপনি কি জানেন, একটু আগে আপনার মেয়ে ফোন করেছিল, সে বিক্রমকে ফোন করে পিজা নিয়ে যেতে বলেছে। এ আপনি কি বলছেন দিদি, আসলে মেয়েটা ছোট, তাই তার বুদ্ধি নেই, আপনারা কিছু মনে করবেন না, আমি তাকে অনেক রাগারাগি করব। আরে না না দাদা, তাকে রাগারাগি করতে হবে না, প্রিয়াঙ্কা যখন ফোন করে এই কথাটি বলছিল তখন আমার অনেক হাসি পেয়েছিল, আমি আপনাকে সেটা বলার জন্যই ফোন করলাম, তার যে পিজা খেতে এত ভালো লাগে সেটা তো আমরা জানতামই না। আসলে দিদি, সে কোনোদিন পিজা খায়নি, সব সময় টিভিতে দেখে, তাই তার খেতে ইচ্ছা করে। তাতে কি হয়েছে দাদা, ছেলে মেয়েরা জেদ করবেই। আচ্ছা দাদা, আপনি আমার হবু বৌমাকে রাগারাগি করবেন না। এরপর কমলা ফোন রেখে দেয়।
মায়ের এরকম ব্যবহার দেখে বিক্রম এবং জুলি অনেক খুশি হয়ে যায়। মা, তুমি আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিলে। হ্যাঁ মা, আমরা তো ভেবেছিলাম তুমি ফোন করে প্রিয়াঙ্কার ব্যাপারে নালিশ করবে। শুধু শুধু বেচারিটার ব্যাপারে নালিশ করতে যাব কেন? সে অনেক সহজ সরল মেয়ে। আরে মা, তার কথা শুনে আমারও খুব হাসি পাচ্ছিল। সে যেই শহরে থাকে সেখানে পিৎজা পাওয়া যায় না, তাই আমাদেরকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা বিক্রম, ভালো দোকান থেকে অনেক রকমের পিৎজা নিয়ে আসিস। পরের দিন সকালে বিক্রম তার পরিবারের সঙ্গে প্রিয়াঙ্কাদের বাড়িতে আসে। বিক্রমের হাতে অনেকগুলো পিৎজার বাক্স ছিল। আসুন, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম।